ওয়েসি স্কলারশিপে আবারও নতুন একটি আপডেট। হ্যাঁ বন্ধুরা, ওয়েসি স্কলারশিপে একের পর এক আপডেট আসছে। এই মুহূর্তে নতুন যে আপডেটটি ওয়েসি স্কলারশিপে এসেছে, সেই আপডেটটি প্রত্যেকটি ছাত্রছাত্রীর জানা ভীষণই জরুরি। কিছুদিন আগে ওয়েসি স্কলারশিপে একটি আপডেট এসেছিল, যেটা নিয়ে আগেই ভিডিও করে জানিয়ে দিয়েছিলাম, এবং তারপরে এই মুহূর্তে যে আপডেটটি রয়েছে সেখানে ছাত্রছাত্রীদের জন্য কিছু ইনস্ট্রাকশন রয়েছে। ওয়েসি স্কলারশিপে আবেদন করার আগে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সবকটি নির্দেশ সম্পর্কে অবগত করানো হচ্ছে। ছাত্রছাত্রীদের জন্য কি নির্দেশ রয়েছে সমস্ত তথ্যটাই আজকের এই ভিডিওটি থেকে তোমরা জানতে পারবে। কাজেই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে। দেখার পর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবে। ওয়েসি স্কলারশিপ অর্থাৎ এসসি এসটি ওবিসি স্কলারশিপ হিসাবে যে স্কলারশিপটিকে তোমরা চেনো, বা স্কুল কলেজের স্টাইপেন্ড হিসাবে যে স্কলারশিপটিকে চেনো, সেই স্কলারশিপের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জন্য নতুন যে ইনস্ট্রাকশন এসেছে সেটা দেখা যাবে তখনই, যখনই তোমরা ওয়েসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে এবং স্কলারশিপে আবেদন করার জন্য যখনই তোমরা স্টুডেন্টস রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করে দেবে। যেহেতু প্রথমবার বা নতুন অ্যাপ্লাই করতে হলে স্টুডেন্টস রেজিস্ট্রেশন আগে করতে হবে, সো স্টুডেন্টস রেজিস্ট্রেশন অপশানে যখনই ক্লিক করে দেবে ডিস্ট্রিক্টটাকে চুজ করে নিতে হবে। ডিস্ট্রিক্টটাকে চুজ করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করার পরেই পপআপ নোটিফিকেশন শো হবে, যেখানে করণীয় বর্জনীয় কী কী সেগুলো লেখা রয়েছে, যেটা এই মুহূর্তে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পেয়ে যাবে। তো করণীয় বর্জনীয়র মধ্যে কী কী রয়েছে দেখে নাও। প্রথমত বলা হচ্ছে, এক নম্বর পয়েন্টে লেখা রয়েছে, আবেদনপত্রের নির্ধারিত স্থানে আপনার নিজের জাতি শংসাপত্রের নম্বরটি লিখতে হবে, অর্থাৎ তোমাদের যে কাস্ট সার্টিফিকেটের নাম্বারটিকে সঠিক নির্ধারিত জায়গায় বসাতে হবে বা লিখতে হবে আবেদন করার সময়। এরপরে দ্বিতীয়ত বলা হচ্ছে, অনুগ্রহ করে আপনার নিজের সঠিক আধার নম্বর, লিঙ্গ এবং জন্ম তারিখ আবেদনপত্রের নির্দিষ্ট স্থানে লিখুন। জাতি শংসাপত্রের নাম ও আধারের নাম একই হতে হবে, অর্থাৎ আবেদন করার সময় সঠিক স্থানে আধার নম্বর, লিঙ্গ এবং জন্ম তারিখটাকে বসিয়ে দিতে হবে। এবং আরও একটি কথা বলা হয়েছে, জাতি শংসাপত্রের নাম ও আধারের নাম একই হতে হবে। এরপর তিন নম্বর পয়েন্টে বলা হচ্ছে, পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে সাবধানে কোর্স এবং প্রতিষ্ঠান নির্বাচন করুন। কোনো অমিলের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে এবং কোনো ভুল তথ্য দিয়ে স্কলারশিপ পেলে টাকা পুনরুদ্ধার করা যেতে পারে এবং মিথ্যা তথ্য দিয়ে স্কলারশিপ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এরপর চার নম্বর পয়েন্টে বলা হয়েছে, সক্রিয় মোবাইল নম্বর যা আপনার নিজের বা যেটিতে আপনার অধিকারে আছে সেই মোবাইল নম্বর দিয়ে আবেদন করুন। আপনার কোর্স শেষ না হওয়া পর্যন্ত আপনাকে সেটি সংরক্ষণ করতে হবে। এরপর পাঁচ নম্বর পয়েন্টে বলা হয়েছে, একজন প্রার্থীর থেকে শুধুমাত্র একটি আবেদন গ্রহণ করা হয়, একাধিক আবেদনের ফলে আবেদন প্রত্যাখ্যান হতে পারে, তো বুঝতেই পারলে। এরপর ছ নম্বর পয়েন্টে বলা হচ্ছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার সিড এবং ডিবিটি সক্রিয় হতে হবে, তো বুঝতেই পারলে যে এই ব্যাপারটি কিছুটা এর আগের আপডেটে জানিয়ে দেওয়া হয়েছিল। এরপর সাত নম্বর পয়েন্টে বলা হয়েছে, বৃত্তির অর্থ আপনার নিজের আধারযুক্ত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। নেক্সট আট নম্বর পয়েন্টে বলা হয়েছে, বাংলার শিক্ষা পোর্টালের নামের সাথে আধারের নাম মিলতে হবে, অন্যথায় আপনার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। এরপর এই সাইডে রয়েছে প্রয়োজনীয় কাগজপত্র, এখানেও কিছু প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বলা হয়েছে এবং কিছু ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে, পড়ে নেবে। সো এই সম্পূর্ণ ইনস্ট্রাকশানটা দেওয়া হয়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের এই স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে। প্রত্যেকটি আবেদনকারীকে এই নির্দেশগুলি মানতে হবে। এই মুহূর্তে তোমরা যদি ওয়েসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেরাও দেখে নিতে চাও, দেখে নিতে পারবে, বা যখনই তোমরা এই স্কলারশিপে আবেদন করবে তখনই স্কলারশিপে আবেদন করার আগে এই ইনস্ট্রাকশানগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। সো আশা করছি সম্পূর্ণ আপডেটটি বা সম্পূর্ণ ইনস্ট্রাকশানটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। সম্পূর্ণ ওয়েবসাইট থেকেই তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো বিষয়টা। সো আজকের এই ভিডিওটি এতটুকুই, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।